আমরা চলে যাচ্ছি ফ্যামিলি ট্যুর। ফ্যামিলি ট্যুরে আমাদের আয়োজন হয়েছে বকখালি প্লাস ভাসমান ডেস। অনেকে গেছে অনেকবার, আবার আমরা ফার্স্ট টাইম দুজন, আর কিছু কিছু মানুষ আছে তারাও ফার্স্ট টাইম। তো ফ্রেন্ড সামনে যাই, দেখি কি কি দেখতে পারে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো, বাসার থেকে কিছুটা দূরে আসছি, এখনো অনেকটাই দূর। আবার আমাদের যশোরে বাসা, তো তো আমাদের যশোর থেকে কাছেই কথা, বেশি দূর না। ফার্স্ট টাইম জানি না কোথা থেকে এরকম কত দূর মানে বলতে পারি না। দেখি ভাই, এখন পর্যন্ত কি আমি রাস্তায় আছি, বেঙ্গলে পৌঁছাতে পারি? মানে বাসাটা একটু বেঙ্গলে থেকে ভিতরে, তো বেঙ্গলের কাছাকাছি আসছি প্রায়, আর 5-10 মিনিট লাগবে। স্কুলটা দেখাও, আমার স্কুলটা একটু ওই, এটা তো তোমার মাদ্রাসা, এটা আমাদের স্কুল ছিল এক সময়, পড়তাম এই প্রাইমারিটা প্লাস হচ্ছে এই হাই স্কুল। কাঁচা বাজার সকালে শুরু হয় আর স্কুলে আসতাম, স্কুলে আসার সময় অনেক ঝামেলা যেত, অনেক ভিড় থাকতো সকালে, কোচিং ছিল তো 6টা বাজে, অনেক ভিড় থাকে তো কোচিং করতে পারতাম না বাইকে ছাড়। এই টাইমটাই কাঁচা বাজার প্লাস স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তা অনেক ঝামেলা হয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রীরা এই টাইমে যখন আসে, এক গাড়ির চাপ, দুই হচ্ছে যে কাঁচা বাজারের চাপ, মানে অনেক ঝামেলা হয়ে যায় তাদেরকে ঢুকতে। আমারও এক সময় ঝামেলা হতো সকালে ঢুকতে, আমাদের গাড়ি আটকে গেছে গাড়ির চাপে, এদিকে মানুষের ভিড়। এখন একটু কম ভিড়, কাঁচা বাজার আরো বেশি থাকে তখন ভিড় বেশি থাকে। সিট পাইছি, আমরা এখন মেন রোডে শুরু চলা শুরু করলাম। আমাদের বাসার রাস্তা, মানে আমার বাবার বাসা একটু দূরে, আমার আম্মু আছে দাঁড়িয়ে, ফ্যামিলি সহজ আছে তো, আর আম্মু কোথাও যায় না কখনো, এদের আম্মুকেও নিয়ে যাচ্ছি সাথে, সামনে আম্মু আছে, এখান থেকে আম্মুকে নিবো, নেয়ার ঘরে যাচ্ছে, চলে যাবো সবাই একসাথে ফ্যামিলি ট্যুর, আম্মু যাবে না হয়। এইটা আমার বাবার বাড়ির রাস্তা, এই সাইডে যেতে হয় ক্যান্টনমেন্ট, আমাদের বাসা ক্যান্টনমেন্টের সামনে, আমাদের বাসাটা মেন রোডের সামনে, একটু গেলে আমাদের বাসা দেখা যাবে, তো আজ দেখাতে পারলাম না, সামনে একদিন দেখাবো ইনশাল্লাহ। আর পরবর্তী তো স্কুল ছেড়ে নেক্সট ডে এই সাইডে স্কুলে যাই, শহরের সাইডে। সূর্যটা দেখুন অনেক সুন্দর, তো আমরা এই সাইডে, আমার প্রতিদিনের স্কুলের রাস্তা ছিল অনেকটাই মনে পড়ে। এটা বিনোদিয়া পার্ক, আমাদের বাসার সামনেই বিনোদিয়া ফ্যামিলি পার্ক। ফ্যামিলি পার্কে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সট আসলে আমাদের বাসায় আপনাদের দাওয়াত থাকবো, আমাকে বলবেন যে আমি আসছি, আমার একটু আপনার ঠিকানা দেবেন, আপনাদের বাসায় যাবো, হয়তো আমার বাসায় থাকবো না, তোমার বাসায় থাকবো, তবু তবু আপনাদেরকে চেষ্টা করবো। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ট্রেনিং সেন্টার, আর প্রশিক্ষণ মাঠটা দেখো, ওটা হচ্ছে প্রশিক্ষণ মাঠ, যেখানে হচ্ছে যে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই সাইডে ওদের খেলাধুলার জায়গা আছে, যেখানে ওদের ফুটবল খেলা, ক্রিকেট খেলা এগুলো করানো হয়। সিগনাল, সিগনালটা দেখো, এটা সিগনাল, ক্যান্টনমেন্ট সিগনাল, আর এগুলো ক্যান্টনমেন্টের হচ্ছে যে হাউস, যেখানে বড় বড় অফিস থাকে, কোয়ার্টার। অন্যান্য বার ফুলে ভরা থাকে এই সাইডটা, মানে ভিতরটা পুরোটাই ফুলে ভরা থাকে, কিন্তু এবার কেন জানি না ফুল কম লাগিয়েছে কোনো একটা কারণে হয়তো, তো অন্য বার ফুল আর ফুল থাকে। এটা হচ্ছে সেন্টিমেন্টের শেষ সীমানা আর কি, সামনে আরো আছে বাট এগুলো দেখ ফ্যামিলি পার্কে সেন্টিমেন্ট যেটা ওটার শেষ আর কি সীমানা। এটাকে একটা গাছ আছে 7 মাথা খেজুর গাছ, একটা দেখুন গাইজ, দেখুন এই খেজুর গাছটা কিন্তু 7 মাথা, বিশ্বাস হবে না, অন্য একদিন দেখবো, অন্য একদিন দেখাবো, যারা যে জুম করে তখন বুঝতে পারবে যে আসলে 7 মাথা কিনা। এখানে আর কি কৃষকের প্রসেস চলে, যেখানে বীজ উৎপাদন সবকিছু, চারা চারা রোপণ থেকে সব
আর কি কৃষক বিশেষজ্ঞরা থাকে, কৃষি বিজ্ঞানী। আর এই সাইডে আমাদের গেটটা দেখো, যশোর সেনানিবাসের হচ্ছে যে স্বাধীনতা তরণ গেটটি, আইসি পালবাড়ি। এই পালবাড়ি আমার অনেক স্মৃতি আছে, যশোর পালবাড়ি। আবার কয়েকজন নতুন কয়েকতলা বলে, যে স্কুলটা আগে দেখালাম প্রাইমারি প্লাস হাই স্কুল, ওখানে আমি 7 পর্যন্ত করেছি ক্লাস 7। তারপরে 8-এ উঠে এই পালবাড়ি চলে আসি, মুক্তির মোড় আর কি, মুক্তির মোড়। চলে আসার পরে স্কুলটা দেখাতে পারলাম না, ব্যাক অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। সাইডে আমার স্কুল আছে, এই রোডে বেনাপুল যাওয়া যায়, তারপরে যে বিমানবন্দরে যাওয়া যায়, অনেক দিকে যায়, এই রোডটা দিয়ে অনেক সাইডে যাওয়া যায়। তো এই জায়গাটা আমার অনেক একটু প্রিয়, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতাম, কারণ ছোট ছেলেবেলার থেকে বড় হয়ে যখন ক্লাস 8-এ উঠে এখানে আসছি, বেশি এনজয় এখানেই করছি। কারণ গ্রামের সাইডের স্কুলগুলো আর শহরের সাইডের স্কুলগুলোর মধ্যে অনেক পার্থক্য আপনারা ভালোই জানেন। অনেক মজা করছি এই রাস্তায়, মাঝে মাঝে আসতাম ফ্রেন্ডের সাথে, দুষ্টামি করতাম, মনে পড়ে আর কি রাস্তাটা দেখে। এই সাইডে বিমানবন্দর আছে যেটা, ওখানে যেতাম। বিমানবন্দরের রাস্তাটা অনেক সুন্দর, যদি বিমানবন্দরে অবশ্যই একদিন যাব, যে আপনাদেরকে সবাইকে দেখাবো। রাস্তাটা দেখলে আপনারাই প্রেমে পড়ে যাবেন, একদিন আসতে অবশ্যই মন চাইবে। রাস্তাটা এত সুন্দর যে পার্কের থেকেও বেশি অতুলনীয় একটা রাস্তা, যেখানে অনেক মানুষ ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, তারপরে এমনি আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জানে তো ঘুরতে আসে, তারপরে স্কুলের ফ্রেন্ড সার্কেলরা ঘুরতে যায়। ও রাস্তাটা না গেলে বুঝাতে পারবো না, তো অন্য একদিন আপনাদেরকে ও রাস্তাটা দেখিয়ে দেবো। বিমানবন্দরের রাস্তা যেই থেকে না এই যে এই রাস্তাটা দিয়ে বিমানবন্দরে যেতে হয়, আমরা ওই সাইডে যাচ্ছি না যেহেতু গদখালি যাচ্ছি। সামনে একটা চায়ের দোকান আছে, মানে কাকুটার চা এত টেস্টি যে আপনি রেস্টুরেন্টের কফি থেকেও আপনার ওটা ভালো লাগছে, একবার খেয়েছিলাম। আর আশা হয় এই সাইড টা আসছি, এখনো বেশ কিছুটা দূর পর্যন্ত আসলাম। ফ্রেন্ড ফ্রেন্ডের কি ই ছিল যেটা প্রকাশ করছি না, আর আমরা তিনটা ফ্রেন্ড ছিলাম, তো সেফটির জন্য আসলাম সাথে করতে, এই সাইড আসলাম। আরো কিছুটা দূরে গেছিলাম, পরে আর কি ফ্রেন্ড 1 বছর পরে পালিয়ে গেল, দোষ হয়ে গেল আমাদের, কারণ আমরা সাথে থাকতাম। মানে মানা করছি তাও আমাদের দোষ, এই জন্য বি কেয়ারফুল, কেউ ফ্রেন্ডের সাথে হেলতে থাকবেন না, লাস্টে পালিয়ে গেলে বাসার থেকে আপনার চাপ পড়বে। জানি না কার কাছে কেমন লাগে যশোরের রাস্তা, বলে আমার কাছে তো অসাধারণ লাগে। ছোট ছোট ব্রিজ আছে এই সাইডে, এখানে এখানে মাছ চাষ করা হয় আর কি। একটু আগে দেখালাম আপনাদের কৃষি গবেষণা, আর এখানে হচ্ছে মাছ নিয়ে আর কি চাষ করে দেখি কোন মাছটা কিরকম হবে আর কি, ওটার উৎপাদন করতে হবে নাকি। মাছ গবেষক ওখানে থাকে, মাছের চাষ করে ওই বাচ্চাগুলো পরে হচ্ছে করে, ওটা সরকারি বেসরকারি না। আমাদের এখানে একটা কাজ ছিল, তাই দাঁড়িয়েছি গতকালের বাজারে, অলরেডি চলে এসেছি কিছুটা দূরে আর কি বাগান। মাঝখানে অনেক কিছু দেখাতে পারি তাই, কারণ হঠাৎ মাথার মধ্যে ঘুরে উঠছে, তো তাই একটু রেস্টে ছিলাম মেডিসিন নিয়ে। এখন কিছুটা সুস্থ ফিল করতে, সেই জন্য আবার সামনে শুরু করলাম। গতকালের বাজারটা দেখাতে পারি নাই, এটা হচ্ছে গতকালের রাস্তা ভিতরে সব ঘুরতে যাচ্ছে, দেখুন সেজে গুজে ফুলেরা, ফুলের যাচ্ছে সব ফুল ফুলিরা সেজে গুজে। তো
তারা বুঝে ফেলছে হয়তো আমরা তাদের শর্ট নিয়েছি, এটা ঠিক না অবশ্য। আচ্ছা যে চুরি করে শর্ট নেওয়া, তারপরে দেখুন সামনে সব গাড়িতে ফুল আছে, মাঠে কোনো চাষ হয় না, হয়তো বা এখন কোনো বাড়তি চাষ দেখিনি, সবই ফুল 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 বলতেই ফুলের গাছ আমি গিয়ে সাধু করা ফুলের চারা হয়তো রোপণ করছে হয় বিক্রি করার জন্য, ওখানে বিক্রি করতে হয়তো ওটা ওখানে চাষ হয় ফুল বিক্রি করে, এখানে চারাও বিক্রি করে ফুলও বিক্রি করে। সেখানে সব ফুলের চারা আর কি, কত সুন্দর ফুলের চাষ হয়, ফার্স্ট টাইম আসছি আমার কাছে অনেকটাই ভালো লাগছে ফুলের চাষ গুলা দেখে। প্রথমবার দেখছি তো এদের বেশিরভাগই গোলাপের ক্ষেত দেখছি, তারপরে এই যে ফুল ফুলের বেশি ফুলের নাম জানি না, তো ফুল কাটতেছি না গোলাপের যে কড়িগুলো কড়িগুলোতে প্যাকিং করছে যাতে কষ্ট না হয়। ফুলের ক্ষেত সব থেকে ফুলের ক্ষেত, বাসাবাড়ির আশেপাশে যতটুকু জায়গা পাইছে সব ফুলের ক্ষেত করছি, গোলাপ ফুলের চাষ করছি। এক কথা তাদের মনে হয় পেশাটাই ফুল চাষ, তারপরে যে সব চারা বিক্রি করা ফুল বিক্রি করা, রাস্তাঘাটে যাচ্ছি তো বেশ সবই ফুলের চাষ আর ফুলেছে, বাকি কোনো চাষ দেখছি না। এই দেখুন এখানে রজনীগন্ধা সব কেবল করে ধরছে আর কি, দু চার দিনের মধ্যে হয়তো বিক্রির উপযোগী হয়ে যাবে, এই জায়গায় ফুল হচ্ছে ফুলের হাটে চলে আসছি। খালি ফুলের হাটে চলে আসছি, অবশেষে খালি পৌঁছে গেলাম আমরা আলহামদুলিল্লাহ। দেখুন ওই সাইডটা কি, ওটা এটা চলে আসলাম ফ্রেন্ড ফুলের দোকানে। প্রথমে সেই আবদার হাজবেন্ডের কাছে এই ফুলের ব্যান্ড অবশ্যই, আমার ফুলের ব্যান্ড না হলে চলবে না, কারণ ফুলের রাজ্যে আসছে, ফুলের ব্যান্ড ছাড়া বলুন ভিডিও করতে ভালো লাগে বলে দিয়েছি, ফুলের ব্যান্ড ছাড়া আর একটা ভিডিও করব না। তো অবশেষে ফুলের ব্যান্ড এখানে তৈরি আছে, বাট ব্যান্ডগুলো দেখুন একটু মনে হচ্ছে শুকিয়ে আসছে। তো এদিকে আরেকটা ভাই আরেকটা ব্যান্ড বানাচ্ছে, আর আমারটা রেডি করছে সাইজে নিয়ে, আমার ব্যান্ডটা তৈরি করে দিবে আর কি টাটকা ফুল দিয়ে। আমার প্রিয় একটি ফুল, ছোট ছোট কুচি কুচি ফুলের নাম জানি না, ভাইয়ের কাছে শুনতে ফুলের নাম কি ভাই, এই ফুলের নাম কি, কি ফুল, জিপসি ফুল, ছোট ছোট গুলা আসলাম ভিডিও করতে, কিন্তু একটা ফুলেরও নাম জানি না, গোলাপ ফুলের ছাড়া এগুলা।
ওই সাইডে আমার ব্যাংকটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ ভালো গোলাপ দিবেন, শুকনো কোনো গোলাপ দিবেন না, এগুলা এত দিচ্ছেন গোলাপ ছই দিবেন। গোলাপ নিয়ে আয়, ছোট ফুল বেশি করে দেন, আমার ছোট ফুল ভালো লাগে। ব্যাংকটা তৈরি হতে লাগে, আমরা এই সাইডে চলে আসছি, সাইডের দোকানে অনেক ফুল, নাম না জানা ফুল আমার, এখানে এই ফুলগুলো অনেক সুন্দর। ওই দোকানে এই ফুলটা দেখো, গোলাপ ফুলা দেখুন তাজা তাজা। এখানে ব্যান্ড বানাচ্ছে দাদু, দাদু ব্যান্ডটা দেখো, দাদুর হাতে ব্যান্ড তৈরি হচ্ছে, অনেকে এসে ব্যান্ড কিনছে। ওটার নাম কি বললো, ছোট ফুল ঝুপছি না ঝুপছি। এইটা একটা বড় দোকান খুলে, এই গোলাপটা দেখাও, ওয়াও এই সাইডের গোলাপ গুলা দেখো, এই সাইডে একটা সাদা গোলাপ আছে, অনেক সুন্দর। ওগুলা জানি কি ফুল, গুলো গ্যান্দা ফুল, গাঁদা ফুল, গোলাপের তারি বিক্রি হয় আর কি। এগুলা বিয়ের গাড়ি সাজানোর জন্য কিনে নিয়ে যাই, গ্যান্দা ফুল গোলাপের তরি গুলা। আমার ব্যান্ড বানাইছো তো দেখাবেন, আমার ব্যান্ড কেমন হয়েছে, এই ব্যান্ড গুলো দেখো, ওয়াও যেটা দেখি সেটাই কিনতে মন চাই, কেমন হয়েছে। হাত দিতেছে দল থেকে আমাদের একটা চুটকে বাহিনী আছে, পেজের নাম কি জানি, ওহি ওহি ফ্যামিলি, চুটকে বাহিনীর পেজের নাম ওহি ফ্যামিলি। চুটকে বাহিনীর থেকে 2 থেকে 3 জন আসছে, বাকিগুলো নিয়ে আসতে পারিনি, গাড়িতে জায়গা ছিল না। নেক্সট ডে অবশ্যই তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ, তাদের ফ্যামিলি আসতে পারে না, এই জন্য তাদেরকে নিয়ে আসতে পারি না। আর এনাদের ফ্যামিলি আসছে আমাদের সাথে, আমরা তো নেব হাতের তো নেব, হাতের হাতের ব্রেসলেট, ওই যে ওরা পরে গেল ওই সাইডে মনে আমাদের বাহিনী। এখানে ফুলের চারা বিক্রি হয়, আমরা কিন্তু ফুলের চারা কিনে নিয়ে যাবো যার সময় এই জায়গা থেকে দুই একটা। চারার দাম প্রাইস গুলো একটু শুনো তো কেমন, এইটার এইটার প্রাইস কত, এত দূরে এসে এত দাম দিয়ে কেন কিসের, ব্যবসা
ব্যাপার না, ঢুকবো যেহেতু আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সব দেখে যাবো আজকে। ও ওর ভিতরেও টিকিট, এর ভিতরেও টিকিট, টিকিট আর টিকিট যাবো কই। এই জায়গাটা রেস্টুরেন্ট, চলো আমরা খেয়ে আসি। বাহিনী যেহেতু আমাদের রেখে গেছে, চলো আমরা খেয়ে আসি। ছাড়া এখানকার প্রাইস গুলো একটু শুনতো, ওই যে ওগুলা ওই সাদা সাদা, এখানেও আবার টিকিট চাবে না তো ঢুকতে গেলে? আঙ্কেল ঢুকতে পারবো? না বলা যায় সব জায়গায় টিকিট টিকিট করতেছে তো, এই জন্য ঢুকার আগে জিজ্ঞাসা করে নিল। প্রাইস কোন গুলার কেমন একটু বলুন তো। রেড এগুলা সব গুলাই গোলাপ, এগুলা গোলাপ, এগুলো 500 টাকা। আচ্ছা ওইগুলো 100 টাকা চলতো সেটা, আবার 60 টাকা যেটা সারা রাত হোটেলে টাকার কাছে। হ্যাঁ কয়েকটা নিয়ে যেতে হবে, তাদের পরে রেখে দেবো। এইগুলা কত করে আঙ্কেল? এগুলা গাদা এগুলো 40 টাকা দাম কে নিয়ে যাব? বিয়া দেবে মতন এই চারাটার নামও তো জানি না আমি, কি বলবো, ফুলই চিনি না ধরতে গেলে, কিন্তু ফুল ভালোবাসি আমার। আমি ওই যে সেই খেল মানে সাপোর্টার আছে না আর্জেন্টিনা ব্রাজিলের মতন, তুমি কি দল করো আর্জেন্টিনা, তা দুইটা নাম বলো, তা মেসি 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 ওরকম। আমি ব্রাজিল করি অবশ্য, আমি অনেকগুলারই নাম জানি বাট বলতে চাচ্ছি না। তো আমি ওরকম ফুল ভালোবাসি, ফুলের নাম জানি না, গোলাপটা চিনি আর কি গোলাপ চিনি না, এটার নামও জানি না। এখানে যদি সাইনবোর্ডে লেখা থাকতো ভালো হতো। তো কই স্টোরি গাছ ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ এটা একটা কিনে নিয়ে দিন। হ্যাঁ ওই একটা নেব, আসার সময় কয়েকটা গাছ নেবো কিন্তু মনে থাকে জন্য। আমাদের বাহিনী এখন এখানে এসে বিমানে চলছে, তারা বিমানে বিমানের এলাকা বিমানে যাবে যাবে। রোহিত দেখাও, ওহি এই যে ওহি চলে আসছে ফুল নেবে। বাবা খুঁজে পাচ্ছিলেন না আপনি? আমি খুঁজে পাচ্ছিলাম না, ছিলব না, দেখো আমার আইফোন ফেলায় জন্য একটা বাটন ফোন দিয়ে বাসায় যেতে যেতে ভিডিও করতে না হয়, আমরা নাগরদোলায় উঠেছি। আমি তো ভয়ে কথাই বলতে পারছি না, এতক্ষণ সাহস দেখাচ্ছিলাম। মোটু ভাই বাহিনী সব নিচে দোল্লায় উঠতে, স্যার আমাদের ফার্স্টে উঠায়ে মাথায় উঠাই দিছে আর কি নাগরদোল্লার। আমরা দুইজন আছি, এটাই এইটাই অপরাকি অপরাকি, আমারও ভয় লাগে। আচ্ছা ভিডিও অফ রাখো তোমারও। আমি অবশ্য সাহসী, মেলা বারে উঠেছি জীবনে। এ শুনবে ভালো করে, ওরে কেউ কান্দবে না, আমি আছি তো, কেউ ভয় পেও না, আমি সবার পড়ে গেলে ক্যাশ ধরবো তোমার কথা। পাবলিক আসতে মজা মজা লাগে। আরে সবাই সবাইকে ধরে রাখো, আমি তো হবে না, না এই না হওয়ার কথা বলে কেন, সবাই তুমি আমাকে দেবে রাফাত।
নামবো না নাম রে ভাই কাইন তো নামে আছি তো আমি আছি আমার তো ভালোই আমার তো ভালোই লাগে সবার, কারণ ভয় দেখলে আমার আবার সাহস পাবে, কেউ ভয় পেলে আমি আবার সাহস পাবে। আরে ভয় পেলে হবে, টাকা দিয়ে উঠেছে না এই 10 টাকা কিন্তু 20 টাকা রজনীগন্ধার ক্ষেতটা বাগান দেখতে চলে এসেছি আমরা মাঠে। এতক্ষণ আমরা নাস্তা করার জন্য এদিকে ছিলাম, ছিল সটনি, সটনি শুরু করলাম। এখন ঘাস ফুল না কি একটা নাম বললো ভুলে গেছি, আবার তিনবার জিজ্ঞেস করেছি। কচুর জায়গা সব ঘিরে রেখেছে, টিকিট টিকিট টিকিট। ওই জায়গায় তো যাবো, আবার ওই জায়গায়ও যাবো আমরা। কথা বলো কথা বলো, রজনীগন্ধা এগুলো জানি না, কেউ যেন আবার আবেগে ফুলে হাত দিও না, দুজন কি গুলা কত বড়। ওই দেখো এটা দেখে আছে কোন জায়গায়, পুরা কি গেটের মধ্যে ঢুকেলি? আব্বার আমার সাথে ধরিস না, যে ফুল ওই যে ওই ফুলটা মনে হচ্ছে সবে ফুটেছে, এই গাছটা, এই গাছটা অনেকগুলো ধরেছে, এই যে এই গাছটা। আচ্ছা এইটা কি, এই যে
না রজনীগন্ধা না কি ফুল এটা আরে তোর রজনী না এগুলা নাম আছে আমার নাম মনে পড়তেছে না আমার সবই দাদন কিন্তু নাম বলে না সত্যি এগুলা আগের বার আসছিল আমাদের স্কুল থেকে সব এগুলা গোলাপ ফুলের করে আর কি যাতে নষ্ট না হয় এজন্য একজন ফুল কাটছে এই ভূতে অনেকগুলা রজনীগন্ধা বললে আমি শাসবে না এই জায়গাটায় অনেকগুলা ফুল আছে কি ফুল রজনীগন্ধার ফুলি জানি না ফুলের রাজধানী নাকি ফুলের রাজধানী গদখালি এই জন্যই বলে গোলাপ এই সাইডে অনেকগুলো গোলাপ আছে প্রবেশ মূল্য 10 টাকা নাউজুবিল্লাহ ঢুকো না ঢুকো না প্রবেশ করলে কিন্তু হাত পা ভেঙে দিবে ঠিক আছে 10 টাকা দিয়ে ঢুকো এইগুলা আরে ডালিয়া ফুল অনেক বড় বড় হয় এখানে প্রচুর গোলাপ অবশেষে ফ্রেন্ডস আমরা ঢুকে গেলাম 25 টাকা করে টিকিট নিছে এর ভিতরে আর কি ফুল ফুল ছাড়া তো কিছু নাই এর মধ্যে এখন কত সুন্দর ফুলগুলা সাধারণ এখানকার ফুলগুলা দেখুন ওই সাইডটা তুমি ঘুরে আসো কিছু আছে এখনো দেখুন আচ্ছা দাঁড়াও কি সুন্দর ফুল ফুলের ভিতর ঢুকবেন না ছিড়বেন না লাভ আকৃতি দেখো ফুল লাভ আকৃতি করছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো ফুল আর ফুল এখানে মানে ঝর্ণা টাইপের কিছু করেছে এখনো এখনো হচ্ছে যে এটা অন করিনি দেখুন এখানে কিছু ফুল ফুটছে আর কিছু ফোটে না ফুটলে আরো সুন্দর সবাই ঘুরতে আসছে গলায় বসে আছে এর মধ্যে যদি 1 থেকে 2 ঘন্টা থাকা যেত আবার চলে যেতে হবে ওই সাইডে দেখো ফুলে কি দিচ্ছে স্প্রে করছে মেডিসিন দিচ্ছে অনেক ফুলে যত্ন নেয় অবশ্যই পুরোটাই ছিল হয়তো মানুষ জেনে থাক থাক ইসলাম দেখুন গাইস কত সুন্দর সুন্দর ফুল ফুল এখনো ফোটেনি এখানেও হয়তো ফুল লাগাবে এখনো লাগানো হয়নি
এটাও ফুল ফোটে না এখনো, ফুটলে অনেক সুন্দর দেখে। এই সাইডে সূর্যমুখী ফুল আছে, গাইস কাছ থেকে দেখে আসি। দেখুন গাইস অনেক সুন্দর, কত মানুষ এখানে দেখতে আসছে গদখালি। যারা যারা ফুল ভালোবাসে তারা অবশ্যই গদখালি আসবেন। আর ডালিয়া ফুল, একজন বলছে কিছুই পেলে হয়তো বা সে ফুল ভালোবাসে না, বলছে আর কি চাচ্ছে। এখানে কাজ চলছে শুটিং এর, আমরা শুটিং করতেছে। এখানে শুটিং এর কাজ চলছে, যে ভাইয়ারা শুটিং করতেছে। দেখুন ওদের ওই ঝামেলা করছে, এখন বের হয়ে যেতে হবে আর কি। এখান থেকে বের হয়ে আমরা আরেক জায়গায় যেতে চাইছিলাম, এখানে যাব ভাসমান ব্রিজে। আহমেদ রাবা ধরে রাখে না যেন, ফুল ছিঁড়া ঠিক না, ওখানে লিখাই আছে ফুল ছিঁড়বেন না। দেখিলাম না না, ধরে রাখলে তো ওনাদের বাপ বিদা থেকে যাবা। ওখানে ওই দোল নাই, দেখুন এখানে শুটিং এর কাজ চলছে। আপু সাহায্য করছে, কত সুন্দর সবাই ফুলের কাজ করছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। সব থেকে সুন্দর লাগছে গাইস আমার এই জায়গাটা, অনেক সুন্দর। দেখুন চারিপাশ ফুল আর মাঝখানে যে গোলাকৃতি, সাধারণ একটা ফুল পরি দেখেন দোল খাচ্ছে ফুলের মধ্যে। গাইস আমরা অবশেষে বের হয়ে যাচ্ছি এখান থেকে, চলে যেতে হবে। আমাদের ওহি অনেক রান্নাঘাট করতেছে, ঘুমাবে, যেতে ইচ্ছা করছে না, তবুও ফ্যামিলি চাপ দিচ্ছে। বার হয়ে গেছি বাহিরে, আমরা এখন চলে যাব আর এক জায়গায়। চলে যাচ্ছি অবশেষে গদখালি ছেড়ে, বিদায়। সবটা ঘুরতে পারিনি, ফ্যামিলি দেখুন ফুল কিনে দিয়েছে, হাজবেন্ড কত ভালো।